मर्निंग जाना सकल बंधुदेर आमार हैपी फैमिली चैनले तुम्हारे सकल के जाना अनेकटा भालोबासा और अनेकटा वेलकाम जाना। तो तुम्हारा सारा दिन पुरो वीडियो आज के तुम्हारे साथ शेयर करब। तो सारा दिन वीडियो तुम्हारा चोख रेखो आमार साथे थेको एटाई आशा करब। तो सकले केमन आछो निश्चय खूब भालो आछो सुस्थ आछो और आमराओ ठीकठाक आछि। तो आज के सकालटा आमी आमार रूम थेके स्टार्ट कर लाम। देखो वीडियो बिछाना टिछाना जा अवस्था होयेछिलो तो बिछानाटा फार्स्टे गोछाते चले एसेछि। तो बिछानाटा गुछिए निये कारण देखबे बिछाना ठीकठाक करे ना गोछानो थाकले चादर जदि टान टान करे पाता ना थाके ताहले किन्तु घरटार सेई आसल सौंदर्यटाई हारिए जाय जतोई सुंदर करे रूम साजानो थाक ना केन, ताई ना? आर एटा देखो एटा आमी आगेओ बोलेछि आमार आगेर ब्लगे जे एटा आमार मशारी राखार एकटा कि बोलबो एकटा जायगा। तो मशारीर जामा आर कि तो जेटार मध्य गोल्ला पाकिए मशारी ढुकिए दाओ तो कोनो किछु बोझा जाए ना सुंदर थाके कारण प्रत्येक दिन भाज कराटा सम्भव हये ओठे ना। तो भालो लागे ना आर कि प्रत्येक दिन डेली मशारी भाज करो कारण मशारी टांगिए आमाके शुतेई हबे। आमार मेये आमार भालो लागे ना खूब एकटा किन्तु आमार मेये मशारी छाड़ा शोबेई ना ओर कि हैबिट आमी जानि ना হয়েছে। তো বাচ্চার জন্য এমনি মশারি টাঙানোটা ভালো বাচ্চা থাকলে টাঙানোটা খারাপ সেটা না কিন্তু মানে আমার মেয়ে যদি আমি একদিন বলি মশারি টাঙাবো না অল আউট দিয়ে শুয়ে পড়বো কারণ চারিদিকে সমস্ত বন্ধ ছন্দ করে দিলে কোনো মশা টশা কিছু আসে না। হ্যাঁ কিন্তু আমার মেয়ে কিছুতেই ওর ঘুমই আসে না মশারি ছাড়া। তো অনেকের এরকম অভ্যেস থাকে। তো সে যাই হোক বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে দেখো হঠাৎ আবার মনে পড়লো এই পাশ বালিশের ওয়্যারটা আমার এক সপ্তাহ হয়ে গেছে এটা চেঞ্জ করা হয়নি। আমি তোমার বিছানা চাদর বালিশের ওয়্যার সব আমি এক সপ্তাহ পরপর চেঞ্জ করতে থাকি। তো আমার এই বালিশের ওয়্যারটা প্রায় 8-9 দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি দেখে আমার আজকে মনে হলো এটা চেঞ্জ করে দিই। আর দেখো এটার মধ্যে না সবসময় একটা মানে অল টাইমের জন্য এই ওয়্যারটা পরানোই থাকে। এটাকে খুব মানে একদম মাঝে মাঝে খুলে এটাকে কাচতে দিই তাছাড়া এটা থাকে এর ওপর দিয়ে একটা পরানো থাকে। আর এটা দেখো পুরো একই কিন্তু সেটের মানে দেখো একই কালার একই জিনিস। তো ওটা আমি চেঞ্জ করে দিলাম আগেরটা চেঞ্জ করে দিয়ে আমি এটা পরিয়ে দেব। তো এটা এখন পরিয়ে দিই। তো তারপরে আরও বিভিন্ন কাজ আছে তো সেগুলো করতে থাকতে হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটার মধ্যে চোখ রাখো। আমাদের গাড়িটা কি হয়েছে গাড়িটা কি হয়েছে বলতে গাড়িটার হর্নটা না বেশ কিছুদিন থেকে গন্ডগোল করছে। গন্ডগোল করছে বলতে কি হর্নটা মানে খারাপ হয়ে গেছে মানে একটু খারাপ হয়েছে বলতে তোমার ঠিকঠাক করে বাজছে না। হর্ন তো ভীষণ একটা ভাইটাল জিনিস তাই না। এবার মানে কি বলবো একটু চাপা হচ্ছে আওয়াজটা কখনো 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 এত একটা বিদঘুটে টাইপের আওয়াজটা হচ্ছে না মানে কানে এসেই লাগছে মানে যেরকম অ্যাকচুয়ালি যেরকম হয় আওয়াজটা সেরকম হচ্ছে না মানে বোঝাই যাচ্ছে যে হর্নের পোর্শনটা হর্নটা খারাপ হয়ে গেছে। তো ওটাকে ঠিক করাতে হবে আরও কিছু কিছু জিনিস ঠিক করাতে হবে। গাড়ি দেখো গাড়ি তো সার্ভিসিং দরকারই হয় আমরা কিছুদিন পরপরই গাড়ি সার্ভিসিং করি কারণ এটাকে খুব সুন্দর করে রাখার চেষ্টা করি কারণ আমাদের ভীষণ প্রিয় মানে খুব যত্নের আদরের হচ্ছে ভালোবাসার এই গাড়িটা। তো সবার কাছেই তাই নিজের গাড়িটা ভীষণ আদরের ভালোবাসারই হয়। তো এই যে সার্ভিসিংয়ে নিয়ে যাবে এই যে এই দাদা এসছে তো সমস্ত কিছু লিখছে মাকেই আমি নিচে পাঠালাম তুমি দেখে শুনে এই করো আর কি সমস্ত মানে যেগুলো তোমার গাড়ির কাগজ আছে সেগুলো ওপরে নিয়ে আসতে বললো নিয়ে চলে আসতে বললো তো সেগুলো নিয়ে চলে আসা হবে। তো ওই জন্য মাকেই পাঠালাম।
আর বন্ধুরা দেখো এদিকে লাঞ্চের জোগাড় হচ্ছে, আজকে চিংড়ি মাছ হবে। আমি কদিন থেকে খেতে চেয়েছিলাম চিংড়ি মাছ, আমার আর আমার মেয়ের ভীষণ প্রিয় চিংড়ি মাছ, তো আজকে হবে নারকেল দিয়ে চিংড়ি মাছ। উফ, এত ভালো লাগে না, শুধু ওই দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য মা সকাল সকাল চলে গেছিলো আজকে চিংড়ি মাছ আনতে। তো এখানে 600 চিংড়ি আছে, অনেকটা চিংড়ি পেয়েছে, আর চিংড়িগুলো দেখো বেশ বড় বড়, একদম দারুণ চিংড়ি মাছ। তো এটা রান্না করা শুরু হয়ে যাক। আর এদিকে দেখো মামি বসে গেছে, থোর কাটতে বসেছে। শরীরটা খুব একটা ভালো না, কিন্তু তাও একদম বসে থাকতে পারে না আর কি, তো থোর কাটছে। দেখো এর একটা টেকনিক আছে কাটার, এই যে আঁশগুলো এরকমভাবে হাতে জড়িয়ে জড়িয়ে থোরটা কাটতে হয়, তো সেই থোর কাটছে। তারপরে কাটার পরে এটাকে নুন দিয়ে বেশ ভালো করে চটকাতে হয়, তো সেটা চটকাচ্ছে। আর ওদিকে দেখো, এদিকে রান্নাটা হয়ে গেছে, চিংড়ি মাছে চিংড়ি মাছ নারকেল দিয়ে, উফ দেখতে হয়েছে, দেখো দেখেই খিদে পেয়ে যাচ্ছে আমার। তো চলো পরে কথা হচ্ছে আমার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন আমি জিমে আছি, আর আমি পরে অডিওটা অ্যাড করছি, কারণ তোমরা কিচ্ছু শুনতে পারবে না। কেন শুনতে পাবে না সেটা দেখো। তো দেখো বন্ধুরা, বুঝতেই পারছো আমি রীতিমতো আমার ভয়েসটাও জোরেই দিচ্ছি। ওরা এখানে ঢুকে গেছে, সব পুচকে গুলো ওদের প্লে গ্রাউন্ড হয়ে গেছে এখন জিমটা। আমি বলছি সব কটা বেরো এখান থেকে, কি কাণ্ড এরা করছে দেখো। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আমার। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তো ফ্রেশ হয়ে এই যে দুধ গরম করা হয়েছে, তো আমার মেয়ে দুধ কমপ্লেন খাবে, আর দুধটা এত গরম হয়ে গেছে আজকে, তো আমি কাঁচের গ্লাসে সরাসরি ঢালতে পারছি না, যদি মানে ভেঙে টেঙে যায়, যদি ফেটে যায়, তো যার জন্য বাটিতে নিয়ে আগামী ঠান্ডা করে নিয়েছি। তো মানে হালকা আছে, কুসুম কুসুম গরম আছে, অতটা গরম নেই, মানে কারণ ফোটানো হয়েছিলো দুধটা, তো যার জন্য একটুখানি ঠান্ডা করে তারপরে ঢালছি গ্লাসে, কারণ যেহেতু গ্লাসটা কাঁচের সেই জন্যই। তো কমপ্লেন দিয়ে দেবো এবার, তো ও খেয়ে নিক, তারপরে আবার পড়াশোনা আছে, পরে কথা হচ্ছে আবার। রাত্রেবেলা নিয়ে চলে এলাম, এখন 11টা বেজে গেছে, 11টা পেরিয়ে গেছে, আর একদম দেখো মশাটা সেই টাঙিয়ে পুরো রেডি হয়ে গেছে শোয়ার জন্য। আর এটাকে দেখো কিরম ভাবে দেখছে, দেখো কি মেরে ওকে শোয়ানোর চেষ্টা করছি, তখন থেকে ওর শোয়ার কোনো ইচ্ছে নেই, কোনো ঘুম নেই, সারা দিন টই টই করছে, কোনো ঘুম নেই, কিছু নেই, ঘুম পায়ও না, কেন জানি না, আমাদের তো খাওয়া আবার হাসছে। ঘুম পায় কখন সেটা কটার? মিডনাইটেও পায় না, ওর মাঝে মাঝে, মানে ওর ঘুমটা পায় মাঝে মাঝে, ভাবতে পারছো কথাটা, মানে একটা বাচ্চার ঘুম পায় মাঝে মাঝে, তাছাড়া ঘুম পায় না। তো যাই হোক, ওর মোটামুটি ওই 12:30 না বাজলে মোটামুটি ঘুম পায় না, তাই তো? এখন দেরি আছে, ঘুমই পায় না। তাও বিকেল বেলায় খেলাধুলা করতে যায়, খেলাধুলা করলে মানে বাচ্চারা ছোটাছুটি করলে একটু ক্লান্ত হয়, তাতে ঘুম পায়, সেসবও হয় না। যাই হোক, জানি না কেন হয় না, আমার তো খাওয়া দাওয়া হলেই মানে কখন শোবো কখন যেন একটুখানি মানে চোখটা বুঝে আসে মনে হয়, যে হয়তো বাচ্চা বলে হয়তো ওদের এনার্জি বেশি হতে পারে। তো কি তোমারও তো? আমার তো ঘুম পায়, আমার সব থেকে বেশি ঘুম পায় দুপুরবেলা। দুপুরবেলা সিরিয়াসলি দুপুরবেলা খুব ঘুম পায়, কিন্তু সব দিন ঘুম হয় না, ঘুমানো হয় না। ওর কিছু কিছু সময় পড়া থাকে, মানে ওকে পড়ানোই থাকে ঘরে, পরীক্ষার আগে টাগে একটু চাপ থাকে পড়ার, তখন তারপরে তো ওর খেলতে যাওয়ার টাইম হয়, মাঝে মাঝে ওর অফলাইন ক্লাসেও নিয়ে যেতে হয়, তো এই সমস্ত চক্করে পড়ে মানে ডেলি যে ঘুম হয় সেটা নয়। তো যাই হোক, এখন ঘুমের টাইম, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো আজকে সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো বোরলিন নিয়ে বসে আছি হাতে, এটা আমার এনে মা আমাকে, এটা শীতকালে তো মাস্ট, তাই না বলো? আমার মতো অনেকেই আছে কিন্তু বোরোলিন লাভার, আমি তো খুব ভালোবাসি, আমি যে কোনো সময়তেই বোরোলিনটা ভালোবাসি, শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা, বোরোলিন খুব ভালো লাগে। একটু হাতে হাতে তো একটু নিতেই হয়, ঠোঁটে নিয়ে বোরোলিন, ঠোঁটে নিলে ঠোঁট ফাটে না, ভালো থাকে ঠোঁট। লিপ বামটাও ইউজ করি, কিন্তু লিপ বাম লিপস্টিক সবকিছুর থেকে ভালো হচ্ছে বোরলিন, ছোটে মাখা নিয়েছিস?
মেখেই নি কি অ্যাড করে মামা ড্যাব ড্যাব বল হ্যাঁ হ্যাঁ আবার উঠে আসবে এটা বলার জন্য কি ড্যাব 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 একটা বল ওই সব অ্যাডগুলো মনে রাখে আর অ্যাডগুলো আমাকে শোনায় আর আমাকে শেখায় ড্যাব 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 ভালো করে হ্যাঁ তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আর সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাবে জানাতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করো আর চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে সবসময় এভাবেই আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না তো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার একটা নতুন দিনে হাজির হয়ে যাব ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট।